হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কাতারের একটা ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা অনেক ভালো একটা স্কলারশিপ, অনেক ভালো ভালো সুযোগ সুবিধা আছে। তো ইউনিভার্সিটির নাম হচ্ছে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ। তো এই স্কলারশিপের মাধ্যমে আপনারা মূলত কাতারে মাস্টার্স করে দিতে পারবেন। ইউনিভার্সিটিতে আরও অনেক স্কলারশিপ আছে, আন্ডার গ্র্যাজুয়েট, পিএইচডি, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ কাতার। প্রথম আমরা স্কলারশিপ সম্পর্কে বেসিক ইনফরমেশন জানবো। এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে কাতার, মধ্যপ্রাচ্যের একটা স্বনামধন্য দেশ। এবং ইউনিভার্সিটির নামটা আমরা আগেই বলেছি, দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ। অ্যান্ড এখানে লেভেল অফ এডুকেশন হচ্ছে মাস্টার্স। এই স্কলারশিপগুলো হচ্ছে মূলত মাস্টার্সের জন্য। আমি স্কলারশিপগুলো বলেছি, কেন বলেছি পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে প্রোগ্রাম পিরিয়ড অর্থাৎ মাস্টার্সটা কত বছরের হবে এটা হচ্ছে প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। তবে ধরে নিতে পারেন যে 2 বছরের আশেপাশে এই হবে প্রোগ্রামগুলোর উপর ভিত্তি করে। এখানে যে কোর্সগুলো অফার করে থাকে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, হিউম্যানিটি স্টাডিজ। মূলত আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বেসড যে সাবজেক্টগুলো রয়েছে, কোর্সগুলো রয়েছে, এগুলো হচ্ছে মূলত এখানে রয়েছে। এবার আসছে মূলত স্কলারশিপ বেনিফিট, স্কলারশিপের সুযোগ সুবিধা আছে। এখানে যে স্কলারশিপটা কথা বলবো সেটা হচ্ছে তামিম স্কলারশিপ। এটা এই ইউনিভার্সিটির একটা স্কলারশিপের নাম বা ইউনিভার্সিটির যুক্ত একটা স্কলারশিপ। এবং এই স্কলারশিপটা দেয় শুধুমাত্র মেরিট বেসড, যেট মিন্স আপনার যে একাডেমিক রেজাল্ট এবং আপনার যে অন্যান্য গুণ দক্ষতা আছে সেগুলোর উপর ভিত্তি করে স্কলারশিপটা দেওয়া হয়। এটা হচ্ছে ফুলি ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ আপনার সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এখানে আপনাকে হচ্ছে ফ্রি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি দেওয়া হবে। ইউনিভার্সিটির হল বা ডরমিটরি যেখানে যেটা সুবিধা আছে সেখানে হচ্ছে আপনাকে ফ্রিতে থাকার সুবিধা দেওয়া হবে। আপনার হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা করে দেবে, এর মাধ্যমে আপনার চিকিৎসা সেবা পাবেন ফ্রিতে। এবং আপনাদের রাউন্ড এয়ার টিকিট, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে কাতারে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার কাতার থেকে বাংলাদেশে আসার যে প্লেনের টিকিটের খরচ, এটা হচ্ছে আপনারা স্কলারশিপ থেকে পেয়ে যাবেন। মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, প্রতি মাসে একটা বৃত্তি দেওয়া হবে। তো বৃত্তিটা কত হবে এটা তারা এখানে উল্লেখ করে নাই, তবে আপনারা ধরে নিতে পারেন যে যেহেতু এটা মধ্যপ্রাচ্যের একটা স্কলারশিপ, যেক্ষেত্রে আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হবে আশা করা যায়। এরপর আরেকটা স্কলারশিপ আছে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে সানাদ বা সনদ স্কলারশিপ। এটা দেওয়া হয় মূলত ফাইন্যান্সিয়াল নিডস এর উপর ভিত্তি করে। যাদের মনে করেন যে একটু আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে এই স্কলারশিপটা দেওয়া হয়। এবং এখানে টিউশন ফি কভার করা হয় 10% থেকে 100%। যারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে 100%, এবং যারা হচ্ছে কাতারের অন্তর্ভুক্ত বা ইন্টারনাল যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে 10% বা তার চেয়ে উপর যাইতে পারে। তো এটাকে ফুলি ফান্ডেড ধরা যেতে পারে। এবং এটার মাধ্যমে আপনার ফ্রি অ্যাকোমোডেশন পাবেন, হেলথ ইন্স্যুরেন্স পাবেন, মান্থলি স্টাইপেন্ড পাবেন এবং রাউন্ড এয়ার টিকিটসও পেয়ে যাবেন। এবার আছে যে এলিজিবিলিটিস, মূলত এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোন কোন ধরনের আবেদনের যোগ্যতা বা আবেদনের কী কী শর্ত আছে। তো আপনাকে হচ্ছে এক্সিলেন্ট একাডেমিক রেকর্ডস থাকতে হবে, অনেক ভালো সিজিপিএ থাকতে হবে। দেখলাম যে এরা সায়েন্সের যে সাবজেক্ট, বিশেষ করে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এগুলোতে হচ্ছে এরা বেশি জোর দিয়েছে। এবং ওইখানে আপনার একটু ভালো রেজাল্ট থাকলে হচ্ছে মূলত এরা ভালো করে আপনাকে ইভ্যালুয়েট করবে, এটা আপনারা মাথায় রাখবেন। এরা হচ্ছে আইএলস টোফেল দুইটাই গ্রহণ করে। আপনার যদি আইএলস স্কোর 6 থাকে মিনিমাম তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার কোনো সেকশনের জন্য 5.5-এর নিচে না হয়। অ্যান্ড টোফেল হচ্ছে মিনিমাম স্কোর এখানে 70। এবং আপনার হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার লাগবে। আমি আগেই বললাম এটা কিন্তু ইউনিভার্সিটি না, এটা হচ্ছে স্কলারশিপ। আমি এই স্কলারশিপ নিয়ে ডিটেলস এখানে আলোচনা করব। আপনি যদি দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ এই ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনাকে, যদি আপনি সেখানে আবেদন করার পর তারা আপনাকে সিলেক্ট করে তাহলে আপনাকে তারা হচ্ছে অফার লেটার পাঠাবে এবং তখন হচ্ছে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনাকে হচ্ছে ইন্টারভিউ পাস করতে হবে এই স্কলারশিপের জন্য। আপনার হচ্ছে একটা শর্ট ইন্টারভিউ নেওয়া হবে এই স্কলারশিপ কর্তৃপক্ষ থেকে, স্কলারশিপগুলোর কর্তৃপক্ষ থেকে। এবার আসছে মূলত ডকুমেন্টসের ক্ষেত্রে, এখানে অ্যাপ্লাই করতে কোন কোন ধরনের ডকুমেন্টস লাগে আমি সাধারণ ডকুমেন্টসগুলো এখানে কথা বলার চেষ্টা করব। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটস প্রয়োজন হবে, আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে, আপনার একাডেমিক এসে প্রয়োজন হবে। যারা মূলত সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে হচ্ছে একাডেমিক এসে লিখতে দেওয়া হবে।
অ্যান্ড এই যে লিখতে দেওয়ার এক্ষেত্রে কিছু নিয়মাবলী নির্দেশনা আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করার সময় হচ্ছে পেয়ে যাবেন, এবং পার্সোনাল স্টেটমেন্ট এগুলো নির্দেশনা আপনারা পেয়ে যাবেন, মেডিকেল টেস্ট রিপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস হিসেবে এখানে প্রয়োজন হবে, ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট, আমরা আগে দেখলাম যে এখানে আপনার আইএলসও গ্রহণ করে টোফেলও গ্রহণ করে, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা হচ্ছে এখানে দিতে হবে। এবার সে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, আপনাকে হচ্ছে এদের অনলাইন পোর্টালে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর হচ্ছে আপনাকে সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন এবং ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে হবে, অ্যান্ড যে রেফারেন্স লেটারটা দিতে হবে এই রেফারেন্স লেটারটা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটির আপনার কোনো প্রফেসর বা আপনার কোনো যদি চান যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনার সেখান থেকেও হচ্ছে রেফারেন্স লেটার নিতে পারেন। তবে যারা রেফারেন্স লেটার পাঠাবে তাদের কাছে হচ্ছে এরা রেফারেন্স লেটার পাঠানোর জন্য ডিরেক্টলি লিঙ্ক পাঠাবে, এবং তারা সেই লিঙ্কে হচ্ছে আপনাকে রেফারেন্স লেটার পাঠাতে পারবে ওই অর্গানাইজেশনে বা ওই স্কলারশিপে। এটা আপনার মাথায় রাখবেন, এটা আপনি পাঠাবেন না। অ্যান্ড তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফুলফিল হলে তারা হচ্ছে ইভ্যালুয়েট করবে, এবং ইভ্যালুয়েট করার ক্ষেত্রে কিছু বিষয় এরা মাথায় রাখবে, তো সেগুলো হচ্ছে আপনারা যখন ডিটেলস জানতে পারবেন আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে ডিটেলস একটু পড়ে নেবেন। অ্যান্ড আপনাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে, ইমেলে আপনাকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের প্রোগ্রেস কত দূর থাকলো এগুলো আপনারা জানতে পারবেন, এবং আপনার যে অ্যাপ্লিকেশন সিস্টেমে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার সেই অ্যাকাউন্টে লগ ইন করে মাঝে মাঝে আপনার হচ্ছে আপডেট দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন এখন কোন পর্যায়ে আছে এবং রেজাল্ট কবে কি দিতে পারে এরকম কিছু, বুঝছেন? তো ভিউয়ার্স, এই ছিল মূল ভিডিও। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক কানেক্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং হ্যাঁ যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।